আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি তোমায় একটু ছুঁতে চাই, ছুঁই। আইসি হতভম্ব হয়ে পড়ল। কেউ তাকে ছুঁতে যাওয়ার জন্য অনুমতি চাইছে, অথচ সে মানুষটা সারাক্ষণ আইসির সাথে লেপটে থাকে। আইসি রাগ দেখাতে চাইল, পারল না। তার পূর্বে আইসির কোমর খামচে ধরে আইসিকে নিজের সাথে মিশিয়ে ফেলল। আইসি টাল সামলাতে না পেরে ধ্রুবর বুকের উপর, আইসি অবাধ্য হাত ধ্রুবর বুকের দুপাশে ঠেসে ধ্রুব কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, ভালোবাসতে পারো না মেনে নিয়েছি, ঘৃণা করতে চাও হজম করেছি, কিন্তু সন্দেহ করতে চাইছো প্রাণে মেরে ফেলবো। ভালোবাসা ঘৃণা সবকিছু অ্যালাউড, কিন্তু সন্দেহ নেভার, বুঝেছো? আইসি অপরাধ বোধে ভুগতে লাগলো। সে কি সত্যি অযথা সন্দেহ করছিল ধ্রুবকে? এতদিন অবধি যে বিষয়ের জন্য আইসি ধ্রুবকে সন্দেহ করেছে সবই মিথ্যে প্রমাণিত হয়েছে। তবুও আইসি বারবার সুযোগ খুঁজে ধ্রুবর খুঁত ধরার, প্রথমে কাপড় বদলানো, এখন আবার চাবি নিয়ে। আইসি কেন এসব করছে? ধ্রুবকে ঘৃণা করে বলেই কি আইসি অযথা তাকে হেনস্থা করতে চাইছে? ছি, এটা ঠিক না। কিন্তু আইসি নিজের দোষ স্বীকার করল না। ধ্রুবর থেকে ছাড়া পাওয়ার জন্য দুহাত দিয়ে ধ্রুবর বুকে ধাক্কা দিয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। ধ্রুব ছেড়ে দিল না, বরং আয়েশির দুই ভ্রুয়ের মধ্যখানে গভীর এক চুমু খেয়ে বলল, কখনো আমাকে সন্দেহ করবে না। আমার বুকে কষ্ট হয়, সুখ পাওয়ার জন্যে আমি তোমায় ভালোবেসেছি, কষ্ট পাওয়ার জন্যে নয়। তুমি কি আমার সকল সুখের কারণ হবে, রক্ত জবা? আয়েশি কিছুই বলল না, বরং ধ্রুবকে আবার ধাক্কা দিয়ে বলল, ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কেন ধ্রুবকে ভালোবাসে না? মানছে সে খারাপ, খারাপ লোককে কি ভালোবাসা যায় না? সে তো আইসির জন্যই খারাপ হয়েছে। আইসির ভালোবাসা পাওয়ার জন্য ধ্রুব আরও খারাপ হতে রাজি, অথচ যার জন্যে করি চুরি সেই বলে চোর। আইসির একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য খারাপ হলো, অথচ সে ব্যর্থ আইসি তাকে ভালোবাসে না। ধ্রুব আয়েশিকে ছেড়ে দিল। আয়েশি গটগট পায়ে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। ধ্রুব হাত দিয়ে কপালের চুল উপরে ঠেলে দিল, বাঁকানো হাসি দিয়ে কক্ষের পশ্চিম দিকে এসে দাঁড়াল। একটু পর ওসমান কক্ষে এলো, হন্তদন্ত হয়ে বলল, স্যার, আয়েশি ম্যাম এ ঘরে এসেছেন, সেই পাগলিকে কি দেখে ফেলেছেন? ধ্রুব হেসে তার পকেট থেকে একটা ইলেকট্রিক ডিভাইস বের করল। ডিভাইসের একটা সুইচ ছিল। ধ্রুব পেছন ফেরে ওসমানের উদ্দেশ্যে বলল, জাদু দেখবে ওসমান? ওসমান বোকার মতো চেয়ে রইল। ধ্রুব কি করতে চাইছে বুঝতে পারছে না। ধ্রুব ওসমানকে শুনিয়ে সামনে চেয়ে বলল, খুলে যা চিমচিম। ধ্রুব সুইচ চাপ দিল, সঙ্গে সঙ্গে কক্ষের মধ্যে একটা সাইরেন বাজল। কক্ষের পশ্চিম দিক থেকে একটা কালো দরজা খুলে গেল। বিস্ময়ে ওসমানের মুখ হাঁ হয়ে গেল। চোয়াল যেন এবার ঝুলে পড়বে, একটু আগে এখানে কোনো দরজা ছিল না। মূলত সম্পূর্ণ কক্ষ কালো রঙের বলেই এই কালো দরজা চোখে পড়েনি। পশ্চিমের দেওয়াল সম্পূর্ণ সমতল ছিল, কিন্তু ধ্রুব সুইচে চাপ দেওয়ার পরপরই পশ্চিমে একটা কালো দরজার উদয় হলো। তারপর খ্যাঁক খ্যাঁক শব্দ করে দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে একটা লুকানো কক্ষ, যার পুরোটা কক্ষ সাদা রঙে, দেয়াল সাদা, আসবাবপত্র সাদা, সেখানে বসে থাকা সেই পাগলের গায়ে সাদা কাফনের কাপড়। ওসমান চোখ বড় বড় হয়ে গেল। এই কক্ষ সম্বন্ধে ওসমান একটুও অবগত ছিল না। ধ্রুবও কখনো এই কক্ষের ব্যাপারে জিকির করেনি। এতবার ধ্রুবর সঙ্গে এই কালো কক্ষে এলেও অথচ এই দরজা তার চোখেই পড়ল না, অদ্ভুত। ওসমান ধ্রুবকে প্রশ্ন করে বসল, স্যার এই কক্ষ লুকানো ছিল? ধ্রুব হাসল, সাদা কক্ষের ভেতরে প্রবেশ করতে করতে বলল, এ বাড়িতে এমন অনেক কিছুই লুকানো ওসমান, এটা তো সামান্য একটা কক্ষ। ওসমান ধ্রুবর পেছন পেছন সাদা কক্ষে প্রবেশ করল। সেই পাগল তখন ঘুমাচ্ছে। ধ্রুব পাগলটা শিওরে বসে তার ময়লা চুলে হাত বুলিয়ে দিল। পাগলটা ধ্রুবর আদর পেয়ে তার পায়ে মাথা কষল। ধ্রুব তৃপ্তি হেসে বিড়বিড় করে বলল, আমার কুকুরটা? আজকাল অনেকদিন ধরে আয়েশি একটা বিষয় লক্ষ্য করছে। আয়েশি যেখানে যায় কেউ যেন তাকে অনুসরণ করে, তার প্রতিটা পায়ের ছাপে ছাপ ফেলে। আয়েশি যা করে সব নিজের নখদর্পণে রাখে। আয়েশি ভয় পায়,
কে তাকে অনুসরণ করছে? ধ্রুবকে সন্দেহ হচ্ছে, কিন্তু আবার অকারণে আয়েশি ধ্রুবকে সন্দেহ করতে চায় না। আয়েশি ভাবছে এবার একটা উপায় বের করতে হবে, অনুসরণকারীকে এবার হাত নাতে ধরতে হবে। আয়েশি তখন বাগানে ঘুরছিল সাথে সারবেন, হঠাৎ বাগানের বাউন্ডারির বাইরে কেউ একজন উঁকি দিল, একটা মেয়ে, ধ্রুব না। তবে আয়েশি মেয়েটাকে দেখে চিনতে পারল না, তবে তাকে ধরতে পারলে আয়েশি সব সমস্যার উদ্ঘাটন করতে পারবে। আয়েশি তার পাশে থাকা সার্ভেন্টকে ফিসফিসিয়ে বলে, হিয়া ওই দিকে তাকাও, একটা মেয়ে দেখতে পারছ? সার্ভেন্ট সেদিকে তাকালো, হ্যাঁ দেখতে পারছে সে। সার্ভেন্ট মাথা নেড়ে হ্যাঁ বলল। আয়েশি বলল, তুমি বাইরের গার্ডকে খবর দাও মেয়েটাকে আটক করতে, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। সার্ভেন্ট কিছুক্ষণ আয়েশির দিকে তাকালো, তারপর হাতে থাকা ফোন নিয়ে গার্ডকে খবর দিল। একটু পর গার্ড সেই মেয়েকে ধরে আয়েশির পায়ের কাছে এনে ফেলল। আয়েশি গার্ডকে রাগ দেখালো, বলল, এমন করে কেউ একটা মেয়ের সাথে ব্যবহার করে? ওকে হাত ধরে উঠাও। গার্ড ক্ষমা চাইল, মেয়েটাকে হাত ধরে উপরে উঠালো। মেয়েটা মাথা নত করে আছে, দেখতে সহজ সরল মেয়ে লাগছে, গায়ে সাধারণ ত্রিপিস, চেহারা ভারী মিষ্টি। আয়েশি মেয়েটার কাছে এলো, সুন্দর করে জিজ্ঞাস করল, কে তুমি, আমাকে ফলো করছিলে কেন? মেয়েটা থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমি মৃদুলের বিবাহিত স্ত্রী। থাপ্পড়ে বিকট শব্দে অলস বিকেল ততষ্ট হলো। অদূরে কৃষ্ণচূড়া গাছে বসে থাকা একটি শালিক পাখি ভয়ে ডানা ঝাপটে পালিয়ে গেল। আয়েশি তখন রাগে থরথর করে কাঁপছে, ইচ্ছে করছে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা বেয়াদব মেয়েটাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলতে। রাগে আয়েশির চোখ চলছে, কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। আয়েশি রেগে বলে, মৃদুলকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। মেয়েটা কান্না করতে থাকে, গালে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে, হেঁচকি উঠে বেহাল অবস্থা, নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার। তবুও আয়েশির মেয়েটার প্রতি এক বিন্দু মায়া হচ্ছে না, ইচ্ছে করছে মেয়েটার সারা গা পিটিয়ে চামড়া তুলে ফেলতে। কত বড় সাহস, যে মানুষটা আয়েশিকে ভালোবাসে মারা গেছে, তাকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ। রাগে অপমানে আয়েশির চোখে জল ভরে। মৃদুল তাকে ছেড়ে যাওয়ার পর আয়েশি কত ঝড়ঝাপটা সহ্য করেছে, কিন্তু এবারের বিষয় সকল ঝড়কে ছাড়িয়ে গেছে। আর কত হাঁপিয়ে উঠেছে আয়েশি, আর ভালো লাগছে না, এ শেষ কোথায়? মেয়েটা কেঁদে অস্থির হয়ে বলল, আমি সত্যি বলছি, আপনি চাইলে মৃদুলও আমার বিয়ের ছবি দেখতে পারেন। বিয়ের পরও আমি বাবার বাসায় থাকতাম, মৃদুল মাঝে মধ্যে আমাকে হোটেলে নিয়ে থাকত, সেটুকু সময় শুধু আমি ওকে উপভোগ করতে পারতাম। আমি অনেকবার বলেছি তার বাসায় আমাকে নিয়ে যেতে, মৃদুলের বাবা মায়ের সাথে পরিচয় করাতে, কিন্তু সে বলেছে বাবা মা আমায় দেখলে অনেক রাগ করবেন, তার পড়াশোনা শেষ করে চাকরি করলে তারপর আমাকে তার বাসায় নিয়ে যাবে। একদিন আমি গর্ভবতী হলাম, মৃদুল এত খারাপ লোক ছিল যে আমার সদ্য অনুভব করা মাতৃত্বকে নিমেষেই চূর্ণ বিচূর্ণ করে ফেলে। মৃদুল বাধ্য করে আমাকে অ্যাবর্শন করতে, তার নাকি ক্যারিয়ার সবই শুরু, সে এখন বাচ্চা পালতে পারবে না। আমিও ছিলাম তখন মৃদুলের হাতের পুতুল, ভালোবাসায় অন্ধ হয়েছিলাম, মেনে নিয়েছিলাম সব কষ্ট, কিন্তু তখনও জানতাম না আমার বাচ্চা নষ্ট করার পেছনে ছিলেন আপনি। কিন্তু হঠাৎ একদিন পাড়ার লোকের কাছে শুনি মৃদুল নাকি আরেকটা বিয়ে করছে, বিশ্বাস করুন আপা, আমার মাথায় আস্ত এক আকাশ ভেঙে পড়ে। আমি বিশ্বাস করতে চাইনি, করব কিভাবে? মৃদুল আমাকে এই দু বছরে এত ভালোবাসা দিয়েছে যে আমার কাছে এই দু বছর মনে হয়েছিল আমি স্বর্গে আছি, স্বর্গের সুখ মৃদুল আমার পায়ে ফেলেছিল। মৃদুল এমনই, সে যখন যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মৃদুলের ভালোবাসা পেয়ে আপনার একসময় মনে হবে তার চেয়ে শুদ্ধ প্রেমিকই পৃথিবীতে বোধ হয় দুটো নেই। অথচ যখন তার আপনার উপর থেকে মন উঠে যাবে সে আপনাকে ভুলে যাবে, ভুলে যাবে তাকে নিয়ে সাজানো আপনার সমগ্র দুনিয়া। এমন নয় যে আমি মৃদুলকে বিয়ে নিয়ে প্রশ্ন করিনি, বিয়ের কথা আমি মৃদুলকে জিজ্ঞেস করি, সে বলে পুরুষদের চারটে বিয়ে যাই যাচ্ছে, আমি এই নিয়ে তর্ক করলে সে আমায় ডিভোর্স দেবে।
আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।